সব ব্রজের নারী, আমরা সব ব্রজের নারী কুল মজাতে পারবো না রঙ্গ করোনা। ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালা। আমি গৌতম দাস, আমি অ্যাকচুয়ালি এসেছি হাওড়া থেকে। এই প্রকৃতির মাঝে যেটা হচ্ছে কি বীরভূম জেলার মধ্যে অজয় নদীর ধারে, এটা একটা ব্যাকপ্যাকার্স ক্যাম্প, এরা একটা ক্যাম্প এখানে তৈরি করেছে যেটা নাম দেওয়া হয়েছে মন্দিরা মিউজিক্যাল ক্যাম্প। অ্যাকচুয়ালি 27 তারিখ, মানে গতকালের কথাই বলছি, গতকালই এই ক্যাম্পটার উদ্বোধন হয়েছে। তো আমাদের কাছে খবর আগে থেকেই এসেছে যে এরকম একটা ক্যাম্প তৈরি হয়েছে অজয় নদীর ধারে বীরভূম জেলাতে। তো আমরা অ্যাকচুয়ালি এগুলো খুব পছন্দ করি আর কি, প্রকৃতির সঙ্গে মিশে থাকতে, প্রকৃতির কাছে গিয়ে একটু যেন আলাদা ফ্লেভার নিতে। তো সেই টানেতেই আমরা ছুটে এসেছি, আমি এবং আমার স্ত্রী পাপিয়া দাস দুজনে মিলে এসেছি। কালকে সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে, এখানে পৌঁছেছি বেলা 12টা সাড়ে 12টা নাগাদ। তো সত্যি এসে আমি একদম অভিভূত হয়ে গেছি যে এইরকম জায়গায় একটা এরকম ধরনের ক্যাম্প এরা করেছে, এবং সত্যি মুগ্ধ করার মতো। সামনে দিয়ে অজয় নদীটা বয়ে গেছে, ছোট ছোট গাছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ছোট্ট মতো একটা ঘর বা একটা বলা যেতে পারে যে একটা ক্যাম্পাস ছোট্ট মতো তৈরি হয়েছে, একটা মিউজিক বাজাবার জন্য একটা জায়গা করা হয়েছে। এত সুন্দর পরিবেশটা যে সত্যি না এলে এর প্রকৃত সৌন্দর্যটা বোঝানো যাবে না। আমি প্রত্যেককে আহ্বান করছি যে যারা প্রকৃতি প্রেমিক, প্রকৃত যারা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির সঙ্গে মিশতে চায়, প্রকৃতির কাছে এসে কথা বলতে চায়, তাদের এখানে অবশ্যই আসা উচিত, এসে এই জায়গাটা উপভোগ করা উচিত। এবং এই জায়গার সত্যি এই যে আলাদা মাধুর্য, তাদের নিশ্চয়ই আমার মনে হয় আসক্ত করবে। আমরা সব ব্রজের নারী কুল মজাতে পারবো না।